মদিনায় মসজিদে নববীতে বসা। এমন সময় হঠাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম উপস্থিত, আল্লাহর হাবিবকে সালাম করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করেন। আল্লাহর নবী সালাম গ্রহণ করার পরে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম লক্ষ্য করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের চেহারাটা বড় মলিন দেখা যায়। এতদিন পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসতেন, তার চেহারা থাকতো হাস্যোজ্জ্বল। হঠাৎ আজকে লক্ষ্য করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের চেহারাটা মলিন দেখা যায়। আল্লাহর হাবিব জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাক দিয়া বলেন, ভাই জিবরাইল, তুমি এতদিন পর্যন্ত যখন আমার নিকট আসতা, তোমার চেহারাটা বড় হাস্যোজ্জ্বল ছিল, আজকে তোমার চেহারাটা কেন মলিন দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর হাবিব, আমি এখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন জাহান্নাম ভ্রমণ করার জন্য, আমি এইমাত্র জাহান্নাম ভ্রমণ করে আপনার নিকট আসলাম। জাহান্নামের ভিতরে আল্লাহ যে আজাব রাখছেন, এই আজাবগুলো দেখে আমার চেহারাটা বড় মলিন হয়ে গেছে, আমি বড় পরেশানগ্রস্ত হয়ে গেছি। আপনার উম্মতেরা এই সমস্ত আজাবগুলো কীভাবে বরদাস্ত করবে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, জিবরাইল, তুমি জাহান্নামের ভিতরে কী কী আজাব দেখছো, ওই আজাবের কথা আমাকে বর্ণনা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ওই আজাবের কথাগুলো আপনার সামনে বর্ণনা করি, আপনি বরদাস্ত করতে পারবেন না। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, তুমি বর্ণনা করো। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জাহান্নাম ভ্রমণ করার জন্য গেলাম, ও গো আল্লাহর হাবিব, জাহান্নামের সবচেয়ে কঠিন যে আজাব, ওখান থেকে আমি ভ্রমণ শুরু করে দিলাম। ও গো আল্লাহর হাবিব, আমি জাহান্নামের সবচেয়ে কঠিন আজাব দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের জন্য রাখছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের সবচেয়ে কঠিন আজাবটা আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের জন্য রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকদেরকে সবচেয়ে কঠিন আজাব দেওয়া হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, জাহান্নামের সবচেয়ে কঠিন আজাবটা মুনাফিকদের জন্য রাখা হয়েছে। মুনাফিক কাদেরকে বলা হয়? যারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করে, যারা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করে, কিন্তু ইসলামের রীতিনীতি তাদের পছন্দ হয় না, ইসলাম তাদের ভালো লাগে না, ইসলামের হুকুম আহকামগুলো তাদের ভালো লাগে না, উপরে নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, ভিতর দিক দিয়ে তারা ইসলামের বড় দুশ্মন, তারা ইসলামকে ধ্বংস করার জন্য কাজ করে, তারা ইসলামের বড় দুশ্মন, তারা মুসলমান নাম ধারণ করে ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে, তাদেরকে মুনাফিক বলা হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আমি যখন সবচেয়ে নিচে তপকায় গেলাম, ওখানে আমি মুনাফিকদেরকে দেখলাম। এমনভাবে বলতে বলতে ছয়টা বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার বন্ধ হয়ে গেলেন, আর বলেন না। আমরা জানি জাহান্নাম হলো সাতটা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ছয়টা বললেন। এবার আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, তুমি তো ছয়টা বললাম, জাহান্নাম তো আরেকটা রয়ে গেছে, ওইটা তুমি কেন বলো না? এবার আল্লাহর হাবিবকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওইটা যদি আমি বলি তাহলে আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, তুমি বলো, আমি সহ্য করতে পারি চাই না পারি তুমি আমার নিকট বলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই তপকার ভিতরে কাদেরকে আজাব দিবেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর হাবিব, আপনার হুকুম অমান্য করার মতো সুযোগ আমার নাই, আমি আপনার হুকুম লঙ্ঘন করতে পারবো না, আপনি যেহেতু আমাকে হুকুম করেছেন বলার জন্য আমি বলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব গো, জাহান্নামের ওই তপকার ভিতরে আপনার গুনাহগার উম্মতদেরকে শাস্তি দেওয়া হবে। আমার বন্ধুরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বললেন আপনার গুনাহগার উম্মতের জন্য
জাহান্নামের ওই তপ কাটা রাখা হয়েছে। মানবতার নবী আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু বে ঝর ঝর করে আল্লাহর হাবিবের চক্ষু থেকে পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে উঠা হুজরা মুবারকে চলে গেলেন, ঘরের দরজা বন্ধ করে দিলেন। আল্লাহর হাবিব সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না শুরু করে দিলেন। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব কোনো সাহাবীদের সঙ্গে কোনো কথা বলে না, নামাজের সময় হলে মসজিদে নববীতে আসেন, নামাজ পড়েন, আবার রুমে গিয়া দরজা জানালা বন্ধ করে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না শুরু করে দেন। এমনভাবে দেখতে দেখতে একদিন দুই দিন তিন দিন হয়ে গেছে, আল্লাহ নবী খাওয়া দাওয়া করে না, আল্লাহ নবী কোনো সাহাবীদের সঙ্গে কথাও বলে না, শুধু আল্লাহ নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। তিন দিন হয়ে গেছে, কোনো সাহাবি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করারও সাহস করতে পারে না। আল্লাহর হাবিব তিন দিন যাবত কেন কান্নাকাটি করতেছেন, কেন মানুষের সঙ্গে কথা বন্ধ বন্ধ করে দিছেন? এবার আল্লাহ নবীর সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের হুজরা মুবারকের দরজায় গিয়ে সালাম দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী আবু বকর আসলাম। ওগো আল্লাহর হাবিব, আপনি আমার জন্য করে দরজা খুলে দেন। আল্লাহর হাবিব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সালাম দিলেন, আল্লাহর হাবিব ভিতর থেকে কোনো জবাব দেয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার সালাম দিলেন, তাও আল্লাহর হাবিব ভিতর থেকে কোনো জবাব দেয় না। তৃতীয়বার সালাম দিলেন, তাও কোনো জবাব দেয় না। ইসলামের নির্দেশন হলো, ইসলামের হুকুম হলো, তুমি যদি কারো বাড়িতে যাও ডাইরেক্ট তার ঘরের ভিতরে প্রবেশ করো না, তার ঘরে দরজা দাঁড়ায় তুমি সালাম দাও। সালাম দেওয়ার পরে যদি ভিতর থেকে অনুমতি আসে তুমি ঘরের ভিতরে প্রবেশ করো। একবার সালাম দেওয়ার পরে যদি অনুমতি না আসে দ্বিতীয়বার সালাম দাও, তাও যদি সালামের জবাব না আসে তৃতীয়বার সালাম দাও, তাও যদি ভিতর থেকে সালামের জবাব না আসে সোজা যে রাস্তায় আসছো তুমি ওই রাস্তায় চলে যাও, বুঝবা এই ঘরের ভিতরে প্রবেশ করার অনুমতি তোমার নাই। কিন্তু মুসলমান বন্ধুদের, আমার বড় দুঃখের বিষয় হলো, আজকে আমাদের অবস্থা হলো এমন, আমরা যে যার করে ইচ্ছা যখন ইচ্ছা তখন ঘরে প্রবেশ করে ফেলি, অনুমতির প্রয়োজন মনে করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমালু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমালু, হে ইমানদাররা, তোমরা যখন কারো বাড়িতে যাও ডাইরেক্ট তার ঘরের ভিতরে প্রবেশ করো না, তার ঘরে দরজায় দাঁড়াইয়া তোমরা সালাম করো, অনুমতি নাও। অনুমতি নেওয়ার পরে সে যদি অনুমতি দেয় ঘরের ভিতরে প্রবেশ করো, হুট করে কারো ঘরের ভিতরে তুমি প্রবেশ করো না। আল্লাহ নবীর একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি যদি আমার মায়ের ঘরের ভিতরে প্রবেশ করি তাও কি অনুমতি লাগবে? আল্লাহর হাবিব বলেন, অবশ্যই, ও প্রাণের সাহাবি, তুমি যেটা পছন্দ করো, তুমি ঘরের ভিতরে ঢুকে তুমি তোমার আম্মাকে উলঙ্গ অবস্থায় দেখো, এটাকে তুমি প্রবেশ, এটাকে তুমি পছন্দ করো। আল্লাহর নবীর সাহাবি বলেন, না ইয়া রাসূলুল্লাহ, এটা তো দুনিয়ার কোনো মানুষ পছন্দ করবে না যে সে তার আম্মাকে উলঙ্গ অবস্থায় দেখে। আল্লাহর হাবিব বলেন, তাহলে তুমি যে তোমার আম্মার ঘরের ভিতরে প্রবেশ করবা, তোমার আম্মা ঘরের ভিতরে কোন অবস্থায় আছে তা তো তুমি জানো না, এমনও তো হতে পারে তোমার আম্মা ঘরের ভিতরে উলঙ্গ অবস্থায় আছে আর তুমি অনুমতি না নিয়ে প্রবেশ করে ফেলছো, তোমার আম্মাকে উলঙ্গ অবস্থায় দেখার সম্ভাবনা আছে। ইসলামের নিদর্শন কত বড় সুন্দর। ওই আল্লাহ নবীর সাহাবী আবু বকর আল্লাহ নবীর ঘরের ভিতরে প্রবেশ করে নাই, ঘরের দরজায় দাঁড়িয়ে সালাম দিলেন, তিনবার সালাম দিলেন, ভিতর থেকে আল্লাহর হাবিব কোনো জবাব দেয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা চলে আসলেন, পথিমধ্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সাক্ষাৎ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই উমর, আজকে তিন দিন হয়ে গেল আল্লাহ নবী কারো সঙ্গে কোনো কথা বলে না, আল্লাহ নবী খাওয়া দাওয়া করে না, শুধু ঘরের ভিতর দরজা বন্ধ করে আল্লাহ নবী তিন দিন যাবত শুধু কান্নাকাটি করতেছে। হ্যাঁ ওমর, আমি চেষ্টা করলাম, আল্লাহর নবী আমার জন্য ঘরে দরজা খুলে না। হ্যাঁ ওমর, তুমি চেষ্টা করে দেখো, হয়তো তুমি গেলে
আল্লাহর হাবিব তোমার জন্য করে দরজা খুলতে পারেন। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ঘরে দরজায় গিয়ে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর হাবিব, আমি আপনার সাহাবী উমর আসছি, আপনি আমার জন্য ঘরের দরজা খোলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সালাম দিলেন, ঘরের দরজা খোলে না। দ্বিতীয়বার সালাম দিলেন, তাও ঘরের দরজা খোলে না। তৃতীয়বার সালাম দিলেন, তাও ঘরের দরজা খোলে না। দেখতে দেখতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিয়ে চলে গেলেন। এমনভাবে দেখতে দেখতে অনেক সাহাবী গ্রামে আসলেন, কিন্তু আল্লাহর হাবিব কোনো সাহাবীর জন্য ঘরে দরজা খুলে না। সর্বশেষ সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রস্তাব করা হলো। সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, একবার দুইবার তিনবার সালাম দিলেন, তাও আল্লাহর হাবিব ঘরে দরজা খুলে না। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব দুনিয়ার কোনো মানুষের জন্য ঘরে দরজা খুলবে না যতক্ষণ না আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা না আসবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবীরা দৌড়ে চলে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। গিয়ে ডাকতে বলে, নগো ফাতেমা, আল্লাহর হাবিব তিন দিন হয়ে গেছে কোনো সাহাবীদের সঙ্গে কোনো কথা বলে না, শুধু ঘরের দরজা বন্ধ করে আল্লাহর নবী আজকে তিন দিন যাবত কান্নাকাটি করতেছে, খাওয়া দাওয়া করে না, কোনো সাহাবীদের সঙ্গেও কথা বলে না। তুমি ছাড়া কোনো সাহাবীদের জন্য কারোর জন্য আল্লাহর নবী ঘরে দরজা খুলবে না, তুমি আসো দেখো আল্লাহর নবী তোমার জন্য ঘরে দরজা খুলে কি না। এবার ফাতেমা তো জোরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আল্লাহর নবী ঘরে দরজায় এসে সালাম করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর হাবিব, আমি আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আসছি, আপনি আমার জন্য ঘরের দরজা খুলে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব ঘরের দরজা খুলে দিলেন। এবার ফাতেমা তো জোরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তিন দিন হয়ে গেছে আপনি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, কোনো সাহাবীদের সঙ্গে কোনো কথা বলেন না, তিন দিন যাওয়ার আপনি ঘরের ভিতরে দরজা বন্ধ করে কান্নাকাটি করতেছেন, কেন কান্নাকাটি করেন তাও কেউ জানে না, আপনি একটু বলেন আজকে তিন দিন যাবৎ আপনি ঘরের দরজা বন্ধ করে কেন কান্নাকাটি করেন। এবার আল্লাহর হাবিব বলেন, ফাতেমা, আজ থেকে তিন দিন পূর্বে জিবরাইল আলাইহিস সালাম আমার নিকট এসে জানায় দিয়ে গেছেন আমার উম্মতদেরকে, আমার গুনাহগার উম্মতদেরকে নাকি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বালাবেন। রে ফাতেমা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার কলিজাটা ফিরে চৌচার হয়ে গেছে, আমি নবী থাকব আর আমার উম্মতদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবেন, এটা আমি নবী হিসেবে মেনে নিতে পারি নাই। এজন্য আমি আমার উম্মতের গুনাহ মাফের জন্য আজকে তিন দিন যাবৎ সেজদায় পড়ে আল্লাহর নিকট কান্নাকাটি করতেছি, আমার উম্মতের গুনাহ মাফ করানোর জন্য আমি আজকে তিন দিন যাবৎ আল্লাহ রব্বুল আলামিনের নিকট আমার উম্মতের গুনাহর জন্য কান্নাকাটি করতেছি। এমন ভাবে নবী আলাইহিস সালাতু সালামের উম্মতের জন্য শুধু একদিন দুই দিন নয়, গোটা জিন্দেগি আল্লাহর হাবিব উম্মতের জন্য কান্নাকাটি করেছেন, শুধু দুনিয়া জমিনে নয়। যখন নবী আলাইহিস সালাতু সালামকে কবর থেকে উঠানো হবে ওই সময় আল্লাহর হাবিব চিৎকার মেরে বলবেন, রে জিব্রাইল, আমার উম্মত কি জাহান্নামে পৌঁছে গেল কিনা। জিব্রাইল আলাইহিস সালাতু সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পূর্বে কেউ হাশরের ময়দানে ওঠে নাই, আপনাকে সর্বপ্রথম হাশরের ময়দানে উঠানো হইতেছে, আপনার উম্মতকে এখনো উঠানোই হয় নাই, আপনার উম্মত জাহান্নামে কখন পৌঁছবে? আমার বন্ধু, আল্লাহর নবী হাশরের ময়দানে উঠবে, সমস্ত নবীরা উঠবে, কিন্তু নবীরা নাফসি নাফসি করতে থাকবে, আপনার আমার নবী হাশরের ময়দানে উঠবে আর বলতে থাকবে, হায় উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতির কি হবে। আমার নবীর উম্মত বানায় আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, নবী আলাইহিস সালাতু সালাম শুধু উম্মতের ফিকির দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তাও উম্মতের ফিকির, যখন এন্তেকালের সময় হয়ে গেল ওই সময় উম্মতের ফিকির শুধু উম্মতের জন্য কান্নাকাটি করেন। এমন নবীর উম্মত বানায় পাঠাইছেন,
এজন্য আল্লাহর হাবিব বলে আমার উম্মতেরা, আমি নবী আমার গোটা জীবন তোমাদের জন্য আল্লাহ নব্বীর আল্লাহ দরবারে কান্নাকাটি করলাম, হাশরের ময়দানও তোমাদের জন্য কান্নাকাটি করব। আল্লাহর হাবিব বলেন, ওই সমস্ত আমার উম্মতেরা যারা দুনিয়ার জমিনে আমার মহাব্বত করবে, আমাকে ভালোবাসবে, আমার সুন্নতের এত্তাবা করবে, ওই সমস্ত উম্মতদের জন্য আমি আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে তাদের জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে আমি তাদেরকে নিয়ে যাব। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করলো সেজন্য আমি নবীকেই মহাব্বত করলো, আর যে আমি নবীকে মহাব্বত করলো আল্লাহর হাবিব বলেন সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। নবী আলাইহি সালাতুসসালামের অনুসরণের দ্বারাই আমরা আমাদের জীবনকে কাটাইতে হবে। যদি যাদের অন্তরের ভিতরে আল্লাহ নবীর মহাব্বত যত বেশি হবে, আল্লাহ নবীর অনুসরণ যত বেশি হবে, তারাই কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সবচেয়ে নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ বিহামদি মুহতারাম হাজিরিন, তাহলে নবী আলাইহি সালাতুসসালাম এই 63 বছর জিন্দেগির ভিতরে আমাদের জন্য কি রেখে গেছেন, আমাদের জন্য কি করণীয় আছে সেটা আমাদের বোঝা দরকার আছে কি নাই? আমাদের প্রধান বক্তা চলে আসছেন, হুজুর অল্প কিছুক্ষণের ভিতরে স্টেজে আসবেন, তার পূর্বে আমরা তো নবী আলাইহি সালাতুসসালামের জীবনেরই আলোচনা করলাম। আল্লাহর হাবিব নবুয়ত প্রাপ্তির পর থেকে 23 বছর পর্যন্ত উম্মতের জন্য মেহনত করছেন, এমন কোনো কষ্ট নাই যেই কষ্ট আল্লাহর হাবিব করে নাই। এই কষ্ট করে আল্লাহর হাবিব আমাদের জন্য কি রেখে গেছেন সেটা আমাদের বোঝা দরকার আছে কি নাই কি বলেন? নবী আলাইহি সালাতুসসালাম দুনিয়াতে যত কাজ করছেন ওই সমস্ত কাজগুলো হলো দুই ধরনের, একটা হলো আখিরাতের কাজ আর একটা হলো দুনিয়ার কাজ। কথা মনোযোগ দিয়ে বুঝলেন, একটা হলো আখিরাতের কাজ আর একটা হলো দুনিয়ার কাজ। এখন আখিরাতের যে সমস্ত কাজগুলো আছে যেগুলোকে আমল বলা হয়, ইবাদত বলা হয়, যেমন আল্লাহর হাবিব নামাজ পড়া উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন নামাজ কীভাবে পড়তে হবে, নবী উম্মতকে সমস্ত কাজ আল্লাহর হাবিব উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন কাজগুলো কীভাবে করতে হবে। মুহতারাম হাজিরিন, নবী আলাইহি সালাতুসসালামের শিখানো পদ্ধতিতে যদি আমরা আমল করি তাহলে ওই আমলটাই আমল হবে, আর যদি আল্লাহর হাবিবের শিখানো পদ্ধতির বাহিরে গিয়ে কাজ করি তাহলে সেটা কিন্তু কী হবে না, আমল হবে না, বেদআত হয়ে যাবে। কথা বুঝছেন? নবী আলাইহি সালাতুসসালামের শিখানো পদ্ধতিতে আমল করলে সেটাই আমল হবে, আর আল্লাহর হাবিবের শিখানো পদ্ধতির বাহিরে গিয়া নিজের মন চাই করলে সেটা কি হবে না, আমল হবে না, সেটা বেদআত হয়ে যাবে। ছোট্ট একটা উদাহরণ বুঝেন, আল্লাহ নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে প্রবেশ করছেন। সকালবেলা মসজিদে নববীতে গেছেন, উদ্দেশ্য হলো এশরাকের নামাজ পড়বেন। কিসের নামাজ? এশরাকের নামাজ। এশরাকের নামাজ অনেক সবের কাজ, আমাদের প্রত্যেকের পড়া দরকার। আল্লাহর হাবিব বলেন, যারা এশরাকের 2 রাকাত সূর্য ওঠার পরে এশরাকের 2 রাকাত নামাজ পড়বে তাদের আমল নামার ভিতরে একটা কবুল হজ একটা কবুল উমরার সব তাদের আমল নামার ভিতরে কি করা হবে, দান করা হবে। কথা কি বুঝছেন? 2 রাকাত নামাজ পড়লেন সূর্য ওঠার পরে, ফজরের পরে লম্বা চড়া সময় থাকে, সূর্য ওঠার পরে মসজিদে বসে তসবিহ তাহলিল পাঠ করলেন, সূর্য ওঠার পরে 2 রাকাত এশরাকের নামাজ পড়লেন, বিনিময়ে আল্লাহ তাআলা একটা কবুল হজ একটা কবুল উমরার সওয়াব দান করবেন। পড়লেন কয় রাকাত নামাজ? 2 রাকাত। আল্লাহ দান করলেন সওয়াবের পাহাড়, সওয়াবের পাহাড় দান করলেন। মুহতারাম হাজিরিন, বর্তমান সময় যদি আমরা একটা হজ আর একটা উমরা করি কয় লক্ষ টাকা লাগবে? একটা হজ করলে বর্তমানে 7-8 লক্ষ টাকা লাগে, একটা উমরা করলে 1.5-2 লক্ষ টাকা লাগে, তাহলে মিলিয়ে গিয়া প্রায় 10 লক্ষ টাকার মতো খরচ হয়। আল্লাহর হাবিব বলেন, যারা এশরাকের 2 রাকাত নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদের আমল নামার ভিতরে একটা কবুল হজ একটা কবুল উমরা সব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তারপরে নবী আলাইহি সালাতুসসালাম বলেন, এই 2 রাকাত এশরাকের নামাজ পড়ার পরে আর যদি 2 রাকাত নফল নামাজ পড়ো তাহলে আল্লাহ তাআলা গোটা দিনের সন্ধ্যা পর্যন্ত গোটা দিনের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেবেন। আল্লাহ তাআলা যদি কারো জিম্মাদারি নিয়ে নেয় দুনিয়ার কোনো শক্তি তার কোনো ক্ষতি করতে পারবে কি বলেন? দুনিয়ার কোনো শক্তি কোনো ক্ষতি করতে পারবে?
কোনো ক্ষতি করতে পারবে না। মহতারাম হাজিন, এই জন্য আমরা পড়ার জন্য চেষ্টা করব। সব অনেক বেশি অল্প সময়ে অনেক সব অর্জন করার মাধ্যম হলো এই ছোট্ট ছোট আমলগুলো আমাদেরকে করতে হবে। মহতারাম হাজিন, বলতেছিলাম আল্লাহ নবীর সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ এশাকের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে গেছেন। মসজিদে নববীতে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে দেখেন একদল সাহাবি, আল্লাহ নবী একদল সাহাবি, তারা এশাকের নামাজ পড়তেছে জামাতের সাথে। কিসের সাথে ভাই? জামাতের সাথে। এশাকের নামাজ পড়তেছে জামাতের সাথে। এবার আল্লাহ নবীর সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন, তোমরা মসজিদের ভিতরে কি করতেছ? আল্লাহ নবীর সাহাবিরা বলেন, আমরা এশাকের নামাজ মসজিদের ভিতরে আমরা এশাকের নামাজ পড়তেছি। আল্লাহ নবীর সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন, এশরাকের নামাজ অনেক গুরুত্বপূর্ণ নামাজ, অনেক ফজিলতের নামাজ, কিন্তু জিন্দেগিতে কোনোদিন আল্লাহর হাবিবকে এই এশরাকের নামাজ জামাতের সাথে পড়তে দেখি নাই। আল্লাহর হাবিব আমাদেরকে এশরাকের নামাজ জামাতের সঙ্গে পড়ার কথা বলে নাই। নবী আলাইহি সালাম গোটা জিন্দেগিতে কোনোদিন আল্লাহর হাবিব এশরাকের নামাজ জামাতের সঙ্গে পড়ে নাই। তোমরা নবী আলাইহি সালাতের এই আমলের ভিতরে পরিবর্তন কেন করলা? আল্লাহ নবীর সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর হাবিবের জমানার ভিতরে যে পাত্রের ভিতরে খাবার খাইতাম ওই বর্তনটা এখনো ভেঙে যায় নাই। আল্লাহর হাবিবের জমানায় যে পোশাকটা পরিধান করতাম এখন ওই পোশাকটা ছিঁড়ে ফেলা যায় নাই। ইতিমধ্যে তোমরা আল্লাহর হাবিবের আমলের ভিতরে পরিবর্তন করে ফেলবা, নবীর আমলের ভিতরে পরিবর্তন করে ফেলবা, আল্লাহর হাবিবের আমল নষ্ট করে ফেলবা। আমি আবদুল্লাহ ইবনে মাসউদ দুনিয়ার জমিনে থাকবো তা কোনো দিন হতে পারে না। আল্লাহ নবীর সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন, ভবিষ্যতে যদি তোমাদেরকে কোনোদিন এমন দেখা যায় তোমরা নবী আলাইহি সালাতের আমলের ভিতরে পরিবর্তন করে ফেলো, তাহলে আমি আবদুল্লাহ ইবনে মাসউদ তোমার আর এখন আসেন দুনিয়ার যে সমস্ত কাজগুলো আছে, যেগুলো দুনিয়ার কাজ, ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, খ্যাত খাবার করি, এই দুনিয়ার কাজগুলো যদি নবী আলাইহি সালাতের সুন্নত অনুযায়ী করি তাহলে কী লাভ? আমরা যারা কৃষি কাজ করি আমাদের জানা দরকার আছে না কি বলেন? দুনিয়ার কাজ যেগুলো আছে এইগুলো যদি আল্লাহর হাবিবের সুন্নত অনুযায়ী করি, নবী আলাইহি সালাম দুনিয়ার কাজ করে নাই কি বলেন? দুনিয়ার কাজ করে নাই। আল্লাহ তাআলা আপনার আমার হাবিবকে আমাদের জন্য মডেল হিসেবে আল্লাহ তাআলা পাঠাইছেন, নবী আলাইহি সালাম আমাদের জন্য মডেল। এখন তো বর্তমান সময়ে আমরা দুনিয়ার বিভিন্ন সেলিব্রিটিকে আমরা অনুসরণ করি, বিভিন্ন কাফের মুশরিকদেরকে আমরা অনুসরণ করি, আমরা আমাদের মাথার হেয়ার স্টাইল কাইট আমরা বিভিন্ন কাফের মুশরিকদেরকে দেখে দেই, আমাদের পোশাক হয় বিভিন্ন কাফের মুশরিকদের পোশাকের মতো আমাদের পোশাকগুলো হয়। আফসোসের বিষয়, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইয়া চেহারা কীভাবে দেখাবো? আল্লাহর হাবিব যদি কিয়ামতের ময়দানে বলেন, সুহকান সুহকান তোমরা আজকে দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত নয়, তোমাদের এই বেশভূষা দেখে আমার উম্মত মনে হয় না। আল্লাহর হাবিব যদি কিয়ামতের ময়দানে আমাদেরকে দূর দূর করে তাড়ায় দেয়, ওই দিন কিন্তু আমাদের জন্য সুপারিশ করার মতো আর কেউ থাকবে না। এজন্য আল্লাহর হাবিব বলেন, মান্তা সাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই আমার উম্মত তোমরা জানিয়ে রাখো দুনিয়া জমিনে তোমরা যাদেরকে অনুসরণ করবা, যাদেরকে অনুসরণ করে তোমরা তোমাদের দুনিয়ার কাজগুলো করবা, দুনিয়া জমিনে যাদেরকে অনুসরণ করবা তা আমাদের কঠিন ময়দানে কিন্তু তাদের সঙ্গে তোমাদের হাসন নাসর হবে। এই জন্য বন্ধু আমাদেরকে লক্ষ্য করতে হবে, আমাদের সন্তানেরা যদি কাফেরদেরকে অনুসরণ করে, আমাদের সন্তানদের কাছে সন্তানরা যদি ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করে, তা আমাদের ময়দানে কিন্তু ইহুদি খ্রিস্টান আর কাফের মুশরিকদের সঙ্গেই তাদের হাসর নাসর হয়ে যাবে। যদি তাদের সঙ্গে হাসর নাসর হয় জান্নাতের গ্রানও তারা পাবে না, তাদের ঠিকানা চিরদিনের জন্য জাহান্নাম হয়ে যাবে। এই জন্য বন্ধু আমাদেরকে বুঝতে হবে দুনিয়ার যে সমস্ত কাজগুলো আছে ওই সমস্ত কাজগুলো আল্লাহর হাবিবের সুন্নতভাবে করলে, নবী আলাইহি সালাতের সুন্নত তরিকায় করলে কি লাভ, ওইগুলো আমাদেরকে বোঝা দরকার। যদি আল্লাহর হাবিবের সুন্নত অনুযায়ী দুনিয়ার কাজগুলো করি তাহলে আমাদের দুনিয়াও কামিয়াব হয়ে যাবে, আখেরাতও আমাদের জন্য কামিয়াব। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা দুনিয়ার কাজগুলো যদি আমার সুন্নত অনুযায়ী করো তাহলে তোমরা করলা দুনিয়ার কাজ, কিন্তু এই দুনিয়ার কাজগুলো ইবাদত হয়ে যাবে। যেমন আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সঙ্গে পড়বে,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামার ভিতরে অর্ধেক রজনী ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামার ভিতরে দান করবেন। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি ফজর নামাজ জামাতের সঙ্গে পড়বে, এশার নামাজ জামাতের সঙ্গে পড়ে ঘুমায় গেছে, আবার ফজর নামাজ জামাতের সঙ্গে পড়লো, আল্লাহর হাবিব বলেন গোটা রাত্র সে ঘুমাইল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার তরিকাকে ফলো করার কারণে, আমার তরিকাকে অনুসরণ করার কারণে এশারের নামাজ পড়া ঘুমায় গেছে, আবার ফজরের নামাজ পড়া উঠে আবার ফজরের নামাজ করলো, আল্লাহর হাবিব বলেন সারা রাত্র ঘুমাইল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার ভিতরে গোটা রাত্র দাঁড়াইয়া নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামাতে দান করবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়, ওগো আল্লাহর নবীর সাহাবী হযরত আলী, আপনি দৈনিক কয় ঘন্টা ইবাদত করেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, আমি দৈনিক ২৪ ঘন্টায় ইবাদত করি। ওই সাহাবী প্রশ্ন করেন, আপনি দৈনিক ২৪ ঘন্টা ইবাদত কিভাবে করেন? আপনি কি ঘুমান না? বলে হা ঘুমাই। আপনি কি খাওয়া দাওয়া করেন না? বলে হা খাওয়া দাওয়া করি। আপনি কি ওযু ইস্তিনজা করেন না? বলে হা তাও করি। আপনি কি বাজার ঘাট করেন না? বলে হা তাও করি। বলে তাহলে আপনি ২৪ ঘন্টা ইবাদত কিভাবে করেন? আল্লাহ নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ও আল্লাহর নবীর সাহাবীরা তোমরা কান খুলিয়া শুনিয়া রাখো, আল্লাহর হাবিব বলছেন যারা সমস্ত কাজগুলোতে আমি নবীকে ফলো করবে, আমি নবীকে ফলো করে যারা সমস্ত কাজগুলো করবে, কোন ব্যক্তি যদি আমি নবীকে ফলো করে ইস্তিনজা করতে ঢুকে বাম পা দিয়ে ইস্তিনজা করার জন্য প্রবেশ করলো, আর দোয়া পড়ে প্রবেশ করলো, আবার ইস্তিনজা থেকে বাইর হওয়ার সময় ডান পা দিয়ে বাইর হইলো, দোয়া পড়লো, আল্লাহর হাবিব বলেন সে ইস্তিনজা করলো ঠিক, কিন্তু তার আমল নামার ভিতরে আমার সুন্নতকে ফলো করার কারণে তার আমল নামার ভিতরে সওয়াব লেখা হবে। নবী